সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই আজকের ইগোলয়ে। প্রায় নিয়ন্ত্রণহীন ভাবে চলছে রাজধানীর কিন্ডারগার্টেন সহ ইংলিশ মিডিয়াম স্কুলগুলো। প্রতি বছর বাড়ানো হচ্ছে টিউশন ফি, অথচ স্কুল শিক্ষার্থীরা ক্লাস করছে অনুপযোগী পরিবেশে। স্কুল কলেজে ওয়েটিং রুম না থাকাই অসহায় শিক্ষার্থী এবং অভিভাবকেরা। প্রশ্ন হচ্ছে, লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে কতটুকু মানসম্মত শিক্ষা দিচ্ছে এসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে ইগোলয়। বর্তমানে শিক্ষার ব্যয় বৃদ্ধি, অব্যবস্থাপনা এবং কোচিং বাণিজ্যের কারণে শিক্ষা ব্যবস্থা ক্রমেই মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাচ্ছে, ফলে নাগরিকদের মৌলিক অধিকারের এই গুরুত্বপূর্ণ খাতটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ইগোলয়ের তীক্ষ্ণ দৃষ্টি এবার সেসব শিক্ষা প্রতিষ্ঠানে, যারা শিক্ষার নামে চালিয়ে যাচ্ছে নৈরাজ্য, করছে ব্যবসা। মহামারী করোনার কারণে টানা দেড় বছর রাজধানী সহ সারাদেশের স্কুল কলেজ বন্ধ ছিল। সরকারি ঘোষণার পর খুলেছে স্কুল কলেজ, শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ঢাকার রাজপথ। বন্ধ থাকা ছেলে মেয়েদের পড়ালেখা অনেক পিছিয়ে গেছে। নগরীর দেয়ালে আবারও সাটানো কোচিংয়ের পোস্টার, এই চিত্র এখন নগর জুড়েই। প্রতিটা পাড়া মহল্লায় গড়ে উঠেছে একাধিক কিন্ডারগার্টেন আর ইংলিশ মিডিয়াম স্কুল। ভর্তি চলছে এমন লেখাও দেখা মিলছে সর্বত্রই। দীর্ঘ বিরতির পর আবারও জেগে উঠেছে ঢাকার কোচিং সেন্টারগুলো। অল্প সময় ব্যয় করে একসাথে অনেক টাকা রোজগার, তাই তো অন্য পেশার পাশাপাশি কোচিং দিতে আসা তাদের। এখন আমার একটা প্রাইভেট ফার্মেও আবার একটা পার্ট টাইম জব আছে। অনেকে আছে শুধু স্কুলে পড়েই হয়ে যায়, এখনও এমন অনেক স্টুডেন্ট আছে যারা কোনো কোচিং করে না বা প্রাইভেট পড়ে না, আবার অনেকে দেখা যাচ্ছে যে কোচিংয়ের হেল্প নিয়ে ভালো রেজাল্ট করতে পারছে। তাদের গার্ডিয়ান বা অভিভাবকের পরামর্শ অনুযায়ী বা অভিভাবকের ইচ্ছায় যাতে তাদের একটা এক্সট্রা কেয়ার নেওয়া যায়, অর্থাৎ যে গ্যাপটা তাদের থাকে ভালো ফলাফলের জন্য সেই গ্যাপটা পূরণ করার জন্য এই ব্যবস্থাটা আসলে। আর আমরা যারা এখানে কাজ করি দীর্ঘদিন, ইউনিভার্সিটি থেকে পাশ করার পর বেকার থাকে, এই কিছু মানে আপনার বেকার যুবক একটা কর্মসংস্থানের ব্যবস্থা পাশাপাশি শিক্ষার মানটাকে আর একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কোচিং। আমরা এমনি পড়াই। একটা সময় ছিল পরীক্ষায় ভালো ফলাফলে ক্লাস টিচারই ছিল শিক্ষার্থীদের একমাত্র ভরসা। এখন প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন, কারণ স্কুল শিক্ষকরা এখন আর আগের মতো পাঠদানে মনোযোগী নন, তাই বাধ্য হয়েই সন্তানকে পাঠাতে হয় কোচিংয়ে। আর ইন্টারমিডিয়েট আমরা নিই হচ্ছে একটা 5,500 করে। আমি চিকিৎসা কাজেরও আসি, এই কাজেও আসি, আমি বায়োলজি পড়াই, এটা আমার একটা প্যাশন। তো হাইকোর্টের রিটের কারণে ওই লাইসেন্সটাও সরকার স্থগিত করেছে, মানে সরকার থেকে মানে যে নোটিশ এভাবে আমরা পাই নাই যে চালানো যাবে না। যখন স্কুলে ছিল তখন 30-এর মধ্যে কাভার হয়ে গেছে, এখন ইন্টারে তো একটু বেশি লাগবে। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে হিমশিম খাওয়া বাচ্চাদের পড়ানো, তো আজকে আমার একটা ভাগ্নি ভর্তি করাইলাম, দেখেন সেখানে 19,000-2,000 টাকা আমার স্যাক্রিফাইস করছে। দেখা যায় 20-25,000-এর উপরে টাকা খরচ হচ্ছে খালি টিউশন ফি, স্কুলের খরচ বাদ। কোচিংয়ে খালি স্কুলে পড়া পড়ায় আর হ্যাঁ টাকা বেশি নেয়। 3-4 জন ছেলে মেয়ে সবার পক্ষেই 15-20,000 টাকা দেওয়া পসিবল হয় না। নগরীর বনশ্রী এলাকায় গড়ে উঠেছে বেশ কয়েকটি কোচিং সেন্টার, যেখানে স্কুল কলেজের অতিরিক্ত পড়া আদায় করে নিতে আসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। স্কুলে পড়া হয়, টিচাররা খুব বেশি একটা মনোযোগ দিয়ে পড়ায় না, সেভাবে ফোকাস করতে দেয়নি। কোচিংয়ের পড়াটা আরও বেশি ভালোভাবে করা যায়, স্কুলে এত বেশি ফোকাস করা যায় না, কারণ স্কুলে তো স্টুডেন্টরা একটু বেশি থাকে। আর মানে কোচিংয়ে তো কম সংখ্যক স্টুডেন্ট থাকে, স্যাররা খেয়াল দিয়ে পড়ে, কিন্তু স্কুলে তো ওটা হয় না। তারা জানালো পরীক্ষায় ভালো ফল পাওয়ার আশায় কোচিং না করলেই নয়। মাঝে মাঝে আমাদের কিছু জিনিস বুঝতে পারি না, তখন ওই বিষয় নিয়ে আমরা ডিসকাস করতে পারি না, তাই মাঝে মাঝে আমরা কোচিং থেকে বুঝি। হ্যাঁ সারা পড়াই, বাট কোচিংয়ে আসতেছি যেহেতু আমরা এসএসসি দিব সামনের বছর, তো আমাদের এক্সট্রা করে একটু আলাদাভাবে সারা আমাদেরকে প্রিপেয়ার করে দিতেছে। সো স্কুলে যতটুকু পড়ায় দেয়
সেটা ওখানেই কমপ্লিট করি। প্লাস হচ্ছে কোচিংয়ে আসছি যে মডেল টেস্ট হয়, আশেপাশে এক্সাম নেয়, সেটা স্কুলের মতো এতটা হয় না। শুধু এক্সট্রা পড়ার জন্য বা আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে পড়াশোনা ওইটা কমপ্লিট করার জন্য কোচিংয়ে আসা। স্কুল কলেজে তো পড়ানো হয়, তো এখন আমাদের মানে আমরা তো বললাম মানে পরীক্ষা ভালো রেজাল্টের জন্য বা কলেজে যেটা পড়ানো হয় ওইটা আবার ভালো করে বোঝার জন্য কোচিং করা হচ্ছে আর কি। স্কুলে তো আর সব পড়া হয় না, কোচিংয়ে পড়তে যাই অল্টারনেটিভ ইয়ার মানে অপশনাল এইগুলো কোচিং, এই ম্যাথ ইংলিশ এগুলো পড়তে যাই। অভিযোগ এড়িয়ে বরং সন্তানদের প্রতি অভিভাবকদের আরও দায়িত্বমান হওয়ার উল্টো পরামর্শ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের। শ্রেণীকক্ষে টিচার তার পড়া পড়ে আসে, ওনাদের মেন্টালিটি একটা যে আমার তো বাসায় আরেকজন আছেই, আমি এখানে মনোযোগ দিয়ে না শুনলে আমার কী হবে। এই যে আর এটার জন্য কিন্তু ছাত্রছাত্রী সম্পূর্ণ দায়ী না, আমরা অভিভাবক দায়ী। বই তো আমাদের আছে সবার, আমরা যদি মূল বইটা ভালো করে পড়ি ছাত্রছাত্রী যারা আছে, এবং বাবা মা যদি বলেন যে এটা তুমি পড়ো, যে মা বাবা নিজে তার ছেলে মেয়ের দায়িত্বটা লেখাপড়ার প্রতি খোঁজ নিচ্ছেন, তাদের কিন্তু এই যে আমরা যে সৃজনশীল পদ্ধতিতে পড়াশোনা করছি এখানে কী করতে উত্তর দিতে হবে, এটার জন্য কিন্তু প্রাইভেট টিচার কাছে যাওয়া লাগে না। দীর্ঘ বিরতির পর নগরীর স্কুল কলেজ খুলতে না খুলতেই আবারও কোচিংয়ের হাওয়া, পাশাপাশি গড়ে ওঠা একের পর এক ইংরেজি মাধ্যম স্কুলের দৌরাত্ম্য। এসবের মাঝে শিক্ষা ব্যবস্থা কোন দিকে এগুচ্ছে এ নিয়ে কথা বলেন ইম্পেরিয়াল কলেজের অধ্যক্ষ। মধ্যবিত্ত শ্রেণী এবং নিম্ন মধ্যবিত্তে বেশি, তো ইংলিশ মিডিয়াম বলতে কিছু সংখ্যক প্রতিষ্ঠান, হাতে গোনা 4-5টি বাংলাদেশে ঢাকা শহরে সর্বোচ্চ 6-7টি প্রতিষ্ঠান আছে যারা মান বজায় রাখতে পারছে। এর বাইরেও আমরা দেখছি যে অনেক ইংলিশ মিডিয়াম আছেন এখানে ওখানে আনাচে কানাচে সাইনবোর্ড দিয়ে, হ্যাঁ ব্যাঙের সার মতো অনেকটা আপনি যেটা বলছেন গজিয়ে উঠছে, সেক্ষেত্রে সমস্ত সকল প্রতিষ্ঠানই সঠিক মান বজায় রাখতে পারছে না, এটি নিঃসন্দেহে একটি সত্য কথা। ঢাকা শহরের নামি দামি ধানমন্ডি, গুলশান, বনানী বেস্ট, হয়তো উত্তরা বেস্ট 5-7টি প্রতিষ্ঠান আমি জানি তারা ভালো করছে। দর্শক, বর্তমান প্রেক্ষাপটে রাজধানীর বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলের চিত্র তুলে ধরতে চাই। বলা হচ্ছে ইংলিশ মিডিয়াম, কিন্তু বেশিরভাগ ইংরেজি স্কুলের শিক্ষক বাংলা মাধ্যমের, আর এসব স্কুলগুলো খুলে রাখা হয় তাদের নিজেদের ইচ্ছা মতো। শিক্ষার্থীরা ক্লাস করছে এখনও অনলাইনের মাধ্যমে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দর্শক, বলছিলাম রাজধানীর বিভিন্ন কিন্ডারগার্ডেন আর ইংলিশ মিডিয়াম স্কুল প্রসঙ্গে, যারা শিক্ষাকে পণ্য বানিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা, কিন্তু কিভাবে, সেসব কথাই জানবো ইগোলের সোন দৃষ্টি দিয়ে। নগরীর বেশিরভাগ কিন্ডারগার্ডেন আর ইংরেজি মাধ্যমের স্কুলের পরিবেশ দেখলে বোঝার উপায় নেই এটি কোনো স্কুল নাকি অন্য কিছু। এসব স্কুলে পড়ে থাকে ময়লা আবর্জনায় ঘেরা। ইগলের অনুসন্ধানে এমনই চিত্র উঠে এলো একের পর এক। ইগলের সন্দৃষ্টি এবার রাজধানীর মেরুল বাড্ডা এলাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলে। এই স্কুলের প্রতিটি তলায় রয়েছে শ্রেণীকক্ষ। এখানে ছাত্রছাত্রীর সংখ্যা নাকি মাত্র 28 জন। হয়তো এই কারণেই স্কুলের প্রতিটা ফ্লোর এভাবেই পড়ে থাকে ফাঁকা। স্কুলের আরেক কক্ষে ভাড়া দেওয়া হয়েছে 2টি প্রতিষ্ঠান। এখানে বোঝার উপায় নেই এই ভবনে কে শিক্ষক আর কে শিক্ষিকা। এটা মিটিং রুম, কনফারেন্স রুম। জি, এখানে টিচাররা বসে, গার্ডিয়ানরা বসে। না না, আমরা তো হচ্ছে উপরে ক্লাস করি, এটা হচ্ছে আমাদের নিচের কোনো সাইডে আমাদের এখানে টাচ করতে হয় না। আমরা তো আমাদের স্কুল হচ্ছে উপর থেকে, দোতলা থেকে স্কুল। নিচতলায় কি সেটা আমি বলতে পারবো না। আমরাও চাচ্ছি যে আমাদের একটা একটা প্লেগ্রাউন্ড থাকুক, তারপরে হচ্ছে নিজস্ব একটা ভবন থাকুক, ইনশাল্লাহ ওই লক্ষ্য আমরা কাজ করছি, ওটা আমাদের হবে। এর গোপন রহস্য খুঁজতে ইগোলাই টিমকে আরও একদিন হাজির হতে হয় স্কুল কর্তৃপক্ষের খোঁজে, কিন্তু এদিনও দেখা মিলল না পরিচালনা পর্ষদের কাউকে। ছাত্রছাত্রী ভর্তির বিষয়ে এখানে যে কেউ তথ্য দিতে পারে এমন চিত্রই উঠে এলো ইগোলয়ে। আপনি ভর্তি নেন? এখানে ভর্তির জন্য 5,000 আর মাসিক বেতন 1600 বললো। শুধু তাই নয়, এখানে নেই ওয়েটিং রুম, বাচ্চাদের দৌড়ঝাঁপ করার মতো নেই কোনো খোলা জায়গা। না না, এটা বাংলা মাধ্যম। লেখা তো ইংরেজি মাধ্যম স্কুল,
হ্যাঁ, বাট এটা বাংলা ভার্সন আছে, আপনি ম্যামদের সাথে কথা বলুন। এখন আমরা এই বছরটা করোনাকালীন সময় শুধু বাংলা মাধ্যমটা আমরা চালু করেছি, ইংলিশ মাধ্যমটা এখনও অফ আছে। সাইনবোর্ড যদি ইংলিশ মিডিয়াম লিখে হয়ে থাকে তাহলে এখানে হলো বাংলা মিডিয়ামটা তাহলে কোনো কারণে মুছে গেছে, কিন্তু আমি হলাম বাংলা মাধ্যমের টিচার। পরিস্থিতিটাও দেখতে হবে, ঠিক আছে, কারণ সরকার তো বেতন বা স্যালারি দিচ্ছে গভর্নমেন্ট স্কুলদেরকে, আমাদের প্রাইভেট স্কুলদেরকে তো কোনো রকমের কোনো সহযোগিতা করছে না। শিক্ষিকাদের দায় সারা উত্তরে যতটুকু না স্পষ্ট হওয়া গেল তার থেকে বেশি স্পষ্ট হওয়া গেল এই স্কুলের আড়ালে আরও কী কী চলে, যার পুরোটাই তুলে ধরল স্থানীয়রা। সকালবেলা দিয়ে স্কুল, বিকালবেলা দিয়ে এইডা, রাত্রেবেলা দিয়ে অফিস আদালতের কাজ, একবার দিয়ে নারীরা ঢুকে, একবার এইডা সেটা, নাচ গান থেকে শুরু করে সব এভরিথিং এটার মধ্যে স্কুল মনে হয় না। এটা খালি এমনি শো অক্সফোর্ড স্কুল, নোবেল স্কুলে এইডার স্কুল মনে হয় না আমার কাছে। এই স্কুলের কয়েক গজ দূরে সাততলা ভবনে গড়ে উঠেছে আরও একটি ইংরেজি মাধ্যম স্কুল। এখানকার পরিবেশ যেমন তেমন হলেও এখানে ড্রয়িং ক্লাস যিনি নিচ্ছেন তিনি বাংলা মাধ্যমের টিচার। ইংলিশ মিডিয়ামে আমি ম্যামকে বলে নিয়েছি যে ম্যাম আমি ইংলিশ জানি কিন্তু মিডিয়াম, বাট আমি বাংলা বেশি কথা বলি। একই ভবনে গড়ে ওঠা স্কুল আর রেস্টুরেন্ট, এতে স্কুলের পরিবেশগতভাবে কতটুকু যৌক্তিকতা রয়েছে তা জানতে ইগোলায়ের নজর এবার আরও একটি ইংরেজি মাধ্যম স্কুলে। সরকারি নির্দেশনা অনুযায়ী সব স্কুল কম বেশি খোলা রাখা হলেও এই ইংরেজি মাধ্যমের স্কুল খোলা রাখা হয় তাদের খেয়াল খুশি মতোই। স্কুলের অ্যাডমিশন ফিস হচ্ছে একাডেমিয়াতে হচ্ছে 1,00,000 টাকা, বাট এটা নেগোসিয়েটেড। আমরা যখন প্যারেন্টসদেরকে দেখিয়ে যে প্যান্ডামিক সিচুয়েশনে অলরেডি আমরা 50% অ্যাডমিশন ফিসের উপরে 50% ওয়েভার অলরেডি আমাদের চলতেছে, এখন আমরা কাউকে 1,00,000 টাকা ওইভাবে বলি না, 50% ওয়েভার চলতেছে এবং সেটা 50,000 টাকা। বাট শিক্ষা নাগরিকের মৌলিক অধিকার হলেও সেই শিক্ষা নিয়ে চলছে চরম স্বেচ্ছাচারিতা, নৈরাজ্য এবং অনিয়ম। টাকা যার শিক্ষা তার, এটাই যেন নিয়মে পরিণত হয়েছে, যে কারণে দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থাপনা ক্রমেই মধ্যবিত্তদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। সভ্য সমাজ গঠনে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়, শিক্ষার উপর ভর করে জাতির উন্নয়ন প্রগতি। কিন্তু শিক্ষার নামে যেসব শিক্ষা প্রতিষ্ঠান নৈরাজ্য করছে তাতে শিক্ষা গ্রহণ মধ্যবিত্তদের জন্য কঠিন হয়ে পড়ছে। রাজধানীতে হাতে গোনা কয়েকটি ইংরেজি মাধ্যম স্কুল নাম করলেও সেখানে পড়াশোনার খরচ এত বেশি যে একমাত্র ধনাঢ্য ব্যক্তি সন্তানেরাই এখানে লেখাপড়া করতে পারে। শিক্ষার ব্যয় বৃদ্ধির কারণে অনেকেই আবার গুটিয়ে নেয় এই মাধ্যম থেকে। ভর্তিতে 10,000-8,000 করে লাগে ইয়ারলি, ফার্স্ট টাইম যে ভর্তিতে, সেক্ষেত্রে যদি এটা 50% ডিসকাউন্ট করে 4,000 বা 3,000 টাকায় করা যেত, ইভেন মাসিক ফি 1,250-1,350 এরকম করে। অভিভাবক কোচিংয়ে না দিয়ে পারে না, কারণ আমরা 100% টিচারদের উপরে আমরা হতে পারতেছি না, ডিপেন্ডেবল যে তারা কী শেখাচ্ছে। ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে গেলে অনেক টাকাই খরচ হয়। ইংলিশ মিডিয়ামে এইগুলো মানে এত কিছু রবীন্দ্রনাথ ঠাকুর বা আরও অন্যান্য যে কবিগুলো আছে তাদের নিয়ে অত পড়ানো হয় না, কারণ এখানে ইংলিশ নিয়েই অনেক মানে ইংলিশই বেশি। তো ইংলিশ মিডিয়ামে দেওয়ার আমার একটাই ইচ্ছা ছিল, সেখানে বাচ্চাদেরকে খুব সুন্দর করে পড়ানো শেখানো হয়, বাট দেওয়ার পরে দেখলাম যখন আস্তে আস্তে সেই উপরে ক্লাসে উঠলো তাদের পড়ালেখার সেই মানটা আমি পাচ্ছিলাম না, ঠিক আছে, তাদের পড়ালেখার মান খুবই খারাপ ছিল। প্লাস সবথেকে বড় কথা যেটা, তারা বিশাল আকারে কস্ট নিচ্ছে প্রতি বছর, হচ্ছে গিয়ে আপনার রিঅ্যাডমিশন নামে একটা কস্ট নিচ্ছে, তারপরে হচ্ছে প্রথমে অ্যাডমিশন নামে কস্ট নিচ্ছে, বিভিন্নভাবে কস্ট তারা নিচ্ছে, প্লাস মান্থলি তারা হচ্ছে গিয়ে বিশাল একটা টিউশন ফি নিচ্ছে। তো সব কিছু মিলিয়ে আসলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। পড়ালেখায় কেন এই বৈষম্য, এই প্রশ্নের উত্তরের খোঁজে ইগোলায়ের এবারের গন্তব্য বিশিষ্ট শিক্ষা ও ইতিহাসবিদ ডক্টর মেজবা কামাল। ছাত্রছাত্রীরা ইংরেজি ভালো শিখছে সেটা মনে করার কোনো কারণ নাই। একটা স্কুল তো শুধুমাত্র শ্রেণীকক্ষ নয়, একটা স্কুলে ছাত্রছাত্রীদের সোশ্যালাইজেশন, সামাজিকীকরণ দক্ষতা থেকে শুরু করে তার যে দৈহিক এবং মানসিক উৎকর্ষতা সেটা সাধনের জন্য নানান ব্যবস্থা দরকার। সেই জন্য কিন্তু বিদ্যালয়ের মধ্যে উপযুক্ত পরিবেশ দরকার, খেলার মাঠ খুব জরুরি, হ্যাঁ, এবং সেখানে মানসম্মত শ্রেণীকক্ষ, সেখানে পাঠ্যক্রম, পাঠ্যসূচি সব কিছুই কিন্তু সেখানে যথাযথ হওয়া উচিত।
কিন্তু ইংরেজি মাধ্যমের নামে সেখানে এক হচ্ছে যে আমাদের হয়তো বাংলা মিডিয়াম স্কুলগুলোতে অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না হলেও অনেক ক্ষেত্রে আপনার একটা স্কুল এনভায়রনমেন্ট আছে, কিন্তু ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে সেই স্কুল এনভায়রনমেন্ট বলতে যা বোঝায় সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নাই। ওগুলো এক একটা আপনার শিক্ষার দোকান খোলার মতো অবস্থা। নগরীর বিভিন্ন কিন্ডারগার্টেন, ইংরেজি মাধ্যম স্কুলের পরিবেশ এবং শিক্ষা প্রতিষ্ঠানের নৈরাজ্য নিয়ে কথা বলেন ডক্টর মেজবা কামাল। অভিভাবকদের তাদের ইংরেজি শিক্ষার প্রতি আকর্ষণকে পুঁজি করে তারা ব্যবসা করছে, তো এই জিনিসগুলো রাষ্ট্র অনুমোদন কেন করে সেটা আমার প্রথম প্রশ্ন। আর যদি স্কুল করতেই হয়, সেখানে মাধ্যম যাই হোক না কেন, সেটা বাংলা মাধ্যম হোক, ইংরেজি মাধ্যম হোক, যাই হোক না কেন মাধ্যম, সেখানে তো স্কুল এনভায়রনমেন্ট থাকতে হবে। হ্যাঁ, সেটা তো নিশ্চিত করার জন্য তো আপনার সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আছে, তারা কি করে, তাদের তো এগুলো দেখা দরকার। আমাদের এখানে আপনি বাংলা মাধ্যম বলুন আর ইংরেজি মাধ্যম বলুন, উভয় মাধ্যমেই আজকাল শ্রেণীকক্ষে পাঠদান সেটা তো আপনার উঠেই গেছে বলা চলে। যে শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদানে মনোযোগী নয়, তিনি আবার দেখা যাচ্ছে স্কুল আওয়ার্সের পরে যে শিক্ষক ক্লাসে ঠিকমতো পড়ান না, বোঝান না, তিনি আবার কোচিং ক্লাসে চমৎকার বোঝান। তার মানে হচ্ছে যে সেইখানে শিক্ষকদেরকে এক ধরনের বাণিজ্য জীবিতে পরিণত করা হয়েছে। রাজধানী জুড়ে এমন অসংখ্য ইংরেজি মিডিয়াম স্কুল রয়েছে, সেসব স্কুল কলেজের বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা বাংলা মাধ্যম থেকে পাশ করা। বেশিরভাগ স্কুলের পরিবেশ ঘুটঘুটে অন্ধকার, চার দেয়ালে ছোট্ট এক কামরা বিশিষ্ট। এর মাঝে ছোট ছোট শিক্ষার্থীরাও শিক্ষা নিচ্ছে অনেকটা প্রয়োজনের তাগিদে। অপ্রিয় হলেও এই সত্যটি তুলে ধরতে দ্বিধা নেই অনেক শিক্ষা প্রতিষ্ঠানের। আসলে তো উপযোগী না, হ্যাঁ, আমাদের স্টুডেন্ট কম হওয়াতে আমরা হয়তো বা এখন করোনাতে একদিন সপ্তাহে ক্লাস হচ্ছে, এজন্য আমরা হয়তো বা আমরা এখানে ক্লাস নিচ্ছি। আমাদের স্টুডেন্ট সংখ্যা খুবই কমে গেছে, আমাদের মাত্র 6 জন বাচ্চা, তো সেই হিসাবে আমরা পড়াচ্ছি। কিন্তু আসলে আদর্শ ক্লাসরুম তো এটা না, আদর্শ ক্লাসরুম আরেকটু স্ট্যান্ডার্ড এবং সব কোয়ালিটিগুলো মেনটেন করে কিন্তু করতে হয়। পরিতাপের বিষয় হলো সন্তানের লেখাপড়ার জন্য কাড়ি কাড়ি টাকা খরচ করার পরও অভিভাবকদের এভাবেই প্রতিনিয়তই অপেক্ষা করতে হয় স্কুল কলেজের গেটের বাইরে, কখনো এ বাড়ির গ্যারেজ রুমের সামনে, আবার কখনো ও বাড়ির সামনে। আমি মনে করি সরকার টোটালি ইংলিশ মিডিয়ামটা বন্ধ করাই উচিত এখান থেকে, এই দেশ থেকে। কারণ ইংলিশ মিডিয়ামে যে বাচ্চারা পড়বে তারা বাবাকে ডাকবে ড্যাডি, কোথায় টিচারদের কোয়ালিটি, ওনাদের ব্যবহার, একজন গার্ডিয়ানকে ভালোভাবে অ্যাড্রেস করবে সেটা ওনারা জানেন না এখানে। মেয়েদের জন্য বিশেষ ক্ষেত্রে ওয়েটিং রুম অবশ্যই জরুরি, কারণ মেয়েরা এসে দেখেন না আমরা এই যে রাস্তার ধারে দাঁড়াই থাকি, এখানে তো আমাদের অনেক সমস্যা হয়, আমাদের বসারই জায়গা নেই। আর একটা মেয়ে মানুষের জন্য একটা ওয়েটিং রুমটা যে কত প্রয়োজন এটা আসলে বলে বোঝানো যাবে না। এর মূল কারণ নগরীর বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবকদের বিশ্রাম নেওয়ার মতো নেই কোনো ওয়েটিং রুম। গার্জেনদের জন্য স্কুলের একটা কিছু করা উচিত, এখানে অনেক মা বোনরা আছে আমাদের, তারা অনেক কষ্ট করে রোদে দাঁড়িয়ে থাকে, কোনো জায়গা নেই, দেখেন রাস্তার উপর রোদে গাড়ি ঢুকে অনেক প্রবলেম হয়, এর জন্য অবশ্যই ওয়েটিং রুম করা দরকার। ইংলিশ মিডিয়ামের নামে এটা তো আমাদের দেশে থেকে টাকা পকেট খালি করার রাস্তা, আমাদের গার্জিয়ানদের পকেট খালি করার রাস্তা করছে না। এখানে বেসিক্যালি ওই আমাদের দেশে যে বাচ্চাদের যে বিকাশ ঘটানোর জন্য যে আপনার এই দরকার, আমাদের একটা স্কুল কলেজের সাথে একটা মাঠের দরকার, এইগুলো কোনো কিছু নাই তেমন। এরা যেভাবে মনে করেন টিউশন ফি নিতেছে, হ্যাঁ, কোনো ক্লাস হইতেছে না, এ পর্যন্ত কোনো ক্লাস হয়েছে, এরা তো ঠিকই স্যালারি পাইছে, অনলাইনে ক্লাস করাছে জাস্ট একটা শো, যে এটার কোনো রেজাল্ট নাই, ঠিক আছে, যারা বেতন নিতেছে আবার টিউশনই করাইতেছে, হ্যাঁ, সব দিক দিয়ে হইতেছে, আমাদের কাছ থেকে মানে লুটা পুটা খাইতেছে এরা। এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। তারা যদি বলে যে না আমরা তো বোর্ডের অধীনে না, কিন্তু ছেলে মেয়েগুলি তো আমাদের বাংলাদেশের, তাদেরকে নিয়ে তো তাদের শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশের ছেলে মেয়েদেরকে নিয়ে তারা ছেলে খেলা করবে, ইচ্ছা মতো তাদের মতো করে চালাবে, সেটা তো আমরা নিশ্চয়ই দিতে পারি না, এবং সরকারও সে বিষয়ে যথেষ্ট সচেতন, এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং উপমন্ত্রী মহোদয় এই বিষয়ে যথেষ্ট সজাগ। শুধু তাই নয়, শিক্ষার নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নৈরাজ্য চলালে তাদের নিবন্ধন বাতিল করার কথাও জানান অধ্যাপক নিহাল আহমেদ। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব জায়গা জমি নেই, বোর্ডের কিন্তু এক অন্যতম শর্ত নিজস্ব জায়গা থাকতে হবে, নিজস্ব জমি থাকতে হবে, এবং সেই নিজস্ব জায়গা জমির উপরেই তাদের স্থাপনা থাকতে হবে। ভাড়া বাড়িতে শিক্ষা প্রতিষ্ঠান চালানোর কোনো আইনগত ভিত্তি নেই।
ভাড়া করা আবাসিক ভবনে গড়ে ওঠা এসব স্কুলে যেভাবে শিক্ষার নামে চলে স্বেচ্ছাচারিতা, তাতে অনেকটাই জিম্মি শিক্ষার্থীর অভিভাবকেরা। আর কতকাল চলবে শিক্ষার নামে নৈরাজ্য? এই প্রশ্ন ছুড়ে দিয়ে শেষ করছি আজকের এই গোলায়। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। এগিয়ে যাক বাংলাদেশ। আল্লাহ হাফেজ।